আমার এক প্রতিবেশীর বাড়িতে খুব ভালো জাতের এক পাতিলেবুর গাছ আছে। সেটার থেকে আমি এক চারা করার জন্য একটা ডালে গুটি কলম করেছি আজ প্রায় এক মাস আগে। আজকে সেটা দেখার পালা যে সেটার থেকে ঠিকঠাকভাবে শেকড় বেরিয়েছে কি না। যদি শেকড় বেরোয় তাহলে প্রথমবারই সফল, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম এই পদ্ধতি করেছি। ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি গুটি কলমের প্রসেস, সেই পদ্ধতি অনুযায়ী আমি করেছি। আরে বাস, প্রথমবারই সফল, খুব ভালো শেকড় বেরিয়েছে। আমি একেবারেই সাধারণভাবে করেছিলাম, কোনো রুট হরমোন টরমোন এইসবের ব্যাপার কিছু দিইনি। জাস্ট ডালটা একটু ছালটা তুলে গার্ডেনের নর্মাল মাটি দিয়ে প্লাস্টিক সাধারণ ক্যারি ব্যাগ যেগুলো হয় বাজার চলতি, সেই ক্যারি ব্যাগ দিয়ে মুখটা বেঁধে দিয়েছিলাম প্রায় এক মাস আগে। হ্যাঁ, সেখান থেকে খুব ভালো শেকড় বেরিয়েছে। এখন ডালটাকে আমি কেটে নিয়েছি, এরপর সেটাকে একটা টবে বসানোর পালা। খুব সুন্দর হয়েছে, দেখে খুব ভালো লাগলো যে প্রথমবারই আমি সফল। সাধারণত এই গুটি কলম করার ক্ষেত্রে অনেকে অনেক পদ্ধতি অ্যাপ্লাই করে, কিন্তু আমি একেবারেই মানে নর্মাল গার্ডেন সয়েল দিয়ে সেটার মুখটা বন্ধ করে দিয়েছিলাম প্লাস্টিক দিয়ে। আমি ভেবেছিলাম এটা হয়তো হবে না, কিন্তু দেখছি খুব ভালো হয়েছে। তাহলে চলুন এটাকে এখন টবে প্রতিস্থাপন করি। এখন আমি একটা 12 ইঞ্চি টব নিয়ে নিয়েছি এবং ড্রেনেজের সিস্টেমটা প্রায় কমপ্লিট করেছি। আর পাশেই একটা গামলাতে কিছুটা গোবর সার, কিছুটা গার্ডেন সয়েল এবং নিম খোল, সাধারণভাবে এখন মাটিটাকে আমি তৈরি করছি। পরে পরে গাছের অবস্থা দেখে আবার সার দেওয়ার ব্যবস্থা করব। মাটিটা ঠিকভাবে মিক্স করে এবার টবে দেওয়ার পালা। টবে দেওয়ার সময় মাটি দেওয়ার সময় গাছটা একবার বসিয়ে দেখে নিতে হবে যে উচ্চতাটা ঠিকঠাক আছে কি না, এইভাবে একটু মেপে দেখে নিতে হবে। তাহলে গাছটা যেহেতু উপর পোর্শনটা অনেকটাই ভারী, সেক্ষেত্রে গাছ হেলে যাওয়ার ব্যাপার থাকবে না। এখন মোটামুটি আমি দেখে নিয়েছি গাছ ঠিকঠাক আছে এবং পুরোপুরি মাটি দিয়েও কমপ্লিট করে দিয়েছি। এটা এখন কিছুদিন শেডে রাখতে হবে, প্রায় এক সপ্তাহের মতো, তারপর আমি রৌদ্রে রাখব। যাক, প্রথমবার এই ফার্স্ট স্টেপে সাকসেস পেয়েছি।